পেটের কোন স্থানে ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবর্তী গর্ভবতী হওয়ার লক্ষণগুলো কি বিয়ের পর নারীদের সাধারণত অনেক শারীরিক পরিবর্তন দেখা দেয় এছাড়া নতুন অবস্থায় অনেক কিছু বুঝে উঠতে পারেন না মেয়েরা ফলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাদের গর্ভাবস্থায় বারন্ত ভোের জায়গা তৈরি করতে জরায়ু বৃদ্ধি হয় গর্ভাবস্থার প্রথম তিন মাসে হালকা ব্যথা হতে পারে পেটে গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয় গর্ভবতী হওয়ার পরে পেটে ব্যথা হতে পারে এছাড়া বিভিন্ন সমস্যার কারণেও পেটে ব্যথা হতে পারে আজকে আপনাদের জানিয়ে দেব পেটের কোন স্থানে ব্যথা হলে বুঝবেন আপনি গর্ববর্তী এবং গর্ববর্তী হওয়ার প্রাথমিক লক্ষণগুলো কী কী যেসব লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি গর্ববর্তী ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অতিথি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এখন দেখিয়ে দেব বিস্তারিত পেটের কোন স্থানে ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী গর্ভাবস্থায় বারন্ত ভ্রূণের জায়গা তৈরি করতে জরায়ু বৃদ্ধি হয় দুটি লিগামেন্ট এই কাজে সাহায্য করে তলপেট কুস্কি ঔরতে এই সময় ব্যথা হতে পারে সকালে ঘুম থেকে উঠা কাশি ও হাসি দেওয়ার সময় বেশি ব্যথা হতে পারে লিগামেন্টগুলোতে টান পড়ার কারণে এ ব্যথা হতে পারে এবং তা হতে ভয়ের কিছু নেই তাই সকালে ঘুম থেকে তলপেট কুস্কি ওরুতে ব্যথা হলে আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তলপেটের দিকে ব্যথা হলে আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও আরও বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি গর্ভবর্তী মাথা ঘোরা ও বমি সাধারণত আমরা নানি দাদিদের মুখে শুনে আসছি যে নারীরা গর্ভবতী হওয়ার পর সকালে ঘুম থেকে উঠলে প্রচণ্ড দুর্বল মাথা ঘোরা ও বিষণ্ন লাগে এটি গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ এছাড়া হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পিরিয়ড মিস নারীদের প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে সাধারণত আঠাশ দিন পর পর যদি এই পিরিয়ড মিস হয় তবে বুঝে নিতে হবে আপনি গর্ভবর্তী রক্তপাত অনেক ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের সময় খুব সামান্য পরিমাণ রক্তপাত হয় বন্ধ হয়ে যায় এটিও হতে পারে গর্ভধারণের লক্ষণ স্তনের পরিবর্তন গর্ভধারণের আরেকটি লক্ষণ হল স্তনের পরিবর্তন আপনি যদি গর্ভধারণ করেন তাহলে স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপেল ঘাড়ো রং ধারণ করবে প্রেগনেন্সি স্টিপ আপনি গর্ভবতী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঔষধের দোকানগুলোতে পরীক্ষার স্টিপ পাওয়া যায় তা দিয়ে পরীক্ষা করলে সহজে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবর্তী কিনা আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ